আপনারা যদি মোবাইল ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটা খারাপ খবর। হ্যাঁ, প্রতিদিন আমি ভালো খবর নিয়ে আসি, কিন্তু খারাপ খবর যখন আসে সেটাও দেওয়া আমার কর্তব্য। তো যারা মোবাইল ব্যবহার করেন, যারা বলতে এখনকার প্রায় সবই মানুষ মোবাইল ব্যবহার করেন, তো মোবাইল যারা ব্যবহার করেন প্রত্যেকের কিন্তু একটা জোর ধাক্কা লাগতে চলেছে। এমনিতেই জিও আসার পর থেকে অনেকবার দাম বাড়াতে দেখা গেছে সমস্ত টেলিকম সংস্থাগুলিকে, এরপরে আবারও দাম বাড়লো মোবাইল রিচার্জের। সেই নিয়েই আজকে কথা বলবো এবং কত টাকা বেশি আপনাদের গুনতে হবে সেটাও আজকের এই ভিডিওতে জানাবো। আর এই খবরটা কিছুক্ষণ আগেই জানা গেছে, আমার দোকানে একজন রিচার্জ করতে এসেছিলো, তার রিচার্জ 99 রিচার্জ হচ্ছিল না দেখে আমি তখন খোঁজ নিই, তখন দেখি যে পুরো ট্যারিফ প্ল্যান পাল্টে গেছে। তো সেটা নিয়েই আপনাদের জানাবো যে কত পার্সেন্ট বা কত টাকা দাম বেড়েছে, মোবাইল চালু রাখতে গেলে আপনাদের কত টাকা সর্বনিম্ন খরচ করতে হবে। চলুন শুরু করা যাক। গত বছরের শেষের দিকটা শুরু হয়েছিল মাত্র 2টি সার্কেল দিয়ে, কিন্তু তারপর থেকে গুটি গুটি পায়ে এগিয়ে এবার ভারতের 22টি টেলিকম সার্কেলের মধ্যে 18টিতেই এন্ট্রি লেভেলের ট্যারিফ প্ল্যানের দাম বাড়ালো এদেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল। প্রাথমিকভাবে 2022 সালের নভেম্বরে শুধুমাত্র হরিয়ানা এবং উড়িষ্যায় ন্যূনতম প্ল্যানের দাম 1 লাফে 57% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি, যার ফলে এই দুই রাজ্যে এয়ারটেলের সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ প্ল্যানের দাম 99 টাকা থেকে বেড়ে এক ধাক্কায় হয়েছিল 155 টাকা। এরপর গত সপ্তাহে আরও 7টি সার্কেলে এন্ট্রি লেভেলের ট্যারিফ প্ল্যানের দাম বাড়ায় কোম্পানিটি, যার মধ্যে রয়েছে বিহার, হিমাচল প্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তর পূর্ব ভারত এবং উত্তরপ্রদেশ পশ্চিম। আবার সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী হাল ফিলে আরও 9টি টেলিকম সার্কেলে ন্যূনতম রিচার্জ প্ল্যানের দাম বাড়ালো সংস্থাটি, এবং এই তালিকায় রয়েছে দিল্লি, মুম্বাই, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, চেন্নাই, উত্তরপ্রদেশ, পূর্ব পাঞ্জাব, জম্মু কাশ্মীর এবং আসাম। ফলে সব মিলিয়ে বলা যায় যে এবার থেকে প্রায় গোটা দেশের এয়ারটেল ব্যবহারকারীদের ন্যূনতম রিচার্জের জন্য 99 টাকা নয়, পরিবর্তে 155 টাকা খসাতে হবে, যা গ্রাহকদের জন্য নিঃসন্দেহে এক নিদারুণ দুঃসংবাদ। আর আপনারা নিশ্চয়ই জানেন, যদি আপনারা মোবাইল চালু না রাখেন তাহলে ফোন যায় না, মেসেজ যায় না, সেগুলো তো আলাদা ব্যাপার, কিন্তু আপনার কাছে মেসেজও ঢোকে না। এখন কিন্তু এটা করে দিয়েছে, মেসেজ পর্যন্ত আপনি রিসিভ করতে পারবেন না, ব্যাংক থেকে হোক বা অন্যান্য যে কোনো ইম্পর্টেন্ট মেসেজ আমাদের ফোনে আসে তো সেই মেসেজগুলো আপনাদের ঢুকবে না। তো বুঝতেই পারছেন যে কতটা পরিমাণ টাকা আপনাদের বেশি দিতে হবে, 99 টাকার বদলে 155 টাকা, মানে 56 টাকা আপনাদের বেশি দিতে হবে মাসে মোবাইল চালু রাখতে, শুধু চালু রাখতে। এবারে জানা যাক যে এয়ারটেলের 155 টাকায় আপনারা কী কী পাবেন। বর্তমানে এয়ারটেলের যে 155 টাকার প্রিপেড প্ল্যান রয়েছে সেটা 24 দিনের ভ্যালিডিটি, এবং এই প্ল্যানে আনলিমিটেড কল পাবেন এবং এসটিডি ও রোমিং কল সহ মোট 1 জিবি ডেটা পাওয়া যাবে। একই সাথে মোট 300টি SMS আপনারা পাবেন, যেটা 24 দিনের জন্য। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে প্রতি MB ডেটা ব্যবহারের জন্য ইউজারকে 50 পয়সা করে চার্জ দিতে হবে। উপরন্তু এক্সট্রা বেনিফিট হিসাবে এই প্ল্যানে মিলবে হ্যালো টিউনস এবং ওয়াইং মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা। তো বন্ধুরা, বুঝতেই পারলেন আজকের আপডেট থেকে যে 99 টাকা যে এয়ারটেলের প্ল্যান ছিল সেই প্ল্যানটা কিন্তু উঠে গেছে। আপনারা এখনই চেক করে দেখতে পারেন, আপনারা দেখবেন যে আপনাদের এয়ারটেলের 99 টাকা প্ল্যান দেখাচ্ছে না, সেখানে 155 টাকা দিয়ে আপনাদের রিচার্জ করতে হবে, নাহলে কিন্তু রিচার্জটি সাকসেসফুল হবে না, ঠিক আছে? তো এই খবরটা এখনও পর্যন্ত ছড়ায়নি, আপনি যদি প্রথম জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধু মহলে এটাকে শেয়ার করে দিন, যাতে তারাও জানতে পারে। আর আমরা দেখেছি কোনো একটা টেলিকম সংস্থার দাম বাড়ালেই সমস্ত টেলিকম সংস্থা তার পিছু পিছু দাম বাড়াতে থাকে। তো আপনারা যদি ভাবেন যে এয়ারটেলে বাড়িয়েছে তো ভোডা আমার সিম, তাতে আমার কী হবে, তো এরকম কিন্তু নয়। ভোডাও দেখবেন কয়েকদিন পরই আবার দাম বাড়াচ্ছে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করব আজকের ভিডিও থেকে আপনাদের উপকারী হবে। যদি আজকের ভিডিও থেকে আপনাদের ভালো লেগে থাকে বা আপডেট পেয়ে আপনাদের ভালো লেগে থাকে, আর এরকমই আপডেট যদি পরবর্তীকালেও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।